নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব জীবন সম্পর্কে ভগবদ গীতার 12টি মূল উপদেশ, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ভাইদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, তোমরা যদি এই চ্যানেলটিতে প্রথমবার এসে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো জানা যাক শ্রীমদ ভগবদ গীতার রণক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মের কথা, জীবনের সার, বিশ্বরূপ, জাতীয় ধর্মগ্রন্থ গীতার জীবন ব্যাখ্যায় বহুকাল ধরে নিজেকে খুঁজেছে মানুষ। বিদেশ ও ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন নিয়ে উৎসাহ ছিল সবার কালেই। শত্রু শিবিরে ভাই পিতা আত্মীয়দের দেখে কর্তব্য বুদ্ধি হারিয়ে ফেলা অর্জুনকে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। জীবনে চলার পথ দেখাচ্ছেন, আজও মানুষের জিজ্ঞাসা মেটাচ্ছে গীতার কথা, উপদেশ, এর বাণী প্রেরণা যোগায় এখনো, জীবনের জটিল পথ পেরোতে সাহায্য করে। তাহলে প্রিয় বন্ধুরা, চলো জানা যাক সেই 12টি উপদেশ সম্পর্কে। নাম্বার 1, শরীর এবং আত্মার সম্পর্ক। অগ্নি, বায়ু, জল, পৃথিবী এবং বম, এই পঞ্চভূত বা উপাদানে তৈরি আমাদের রক্ত মাংসের শরীর, এর ক্ষয় হয়। শরীর অন্তর্ভূত আত্মা, যার কোনো ক্ষয় নেই। শরীরের মৃত্যু হয়, আত্মাও অমর। সে দেহ বদল করে, শুধু রূপান্তর হয় মাত্র। আত্মার তৃপ্তির জন্যই আমাদের কর্ম। গীতার বহু আলোচিত শ্লোকে কর্মেণ্য বাধি করস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করে যাও, ফলের কথা ভেব না, ফলের আশা না করে কাজ করে যাওয়া, ভালো এবং জনহিতকর কাজ করতে বলেছে গীতা। নিজের কর্মেও জুড়তে হবে অপরের হিতের লক্ষ্য। নাম্বার 3, যা হয় ভালোর জন্য। অতীত নিয়ে দুঃখ করা কিছু নেই, ভবিষ্যৎ নিয়েও অহেতুক চিন্তা নয়। নির্দিষ্ট সময়ে ভালো থাকার নজর দিতে হবে, যা ঘটেছে সেটা ভালোর জন্যই। হয়তো মুহূর্তকাল খারাপ লাগলো, হতাশ হলেন, সেটা সাময়িক, ভালো সময় অপেক্ষা করছে, সর্বশক্তিমানের ওপর বিশ্বাস রাখুন। নাম্বার 4, ধ্যান ও ধারণা দেয় অন্তরের শান্তি। গীতা, ভগবদ গীতা অনুযায়ী ধ্যান করলে মানুষের উপকার হয়, নিরলস সাধনা অন্তরে শান্তি দেয়, ইচ্ছা শক্তি বাড়ে, জীবনের লক্ষ্য প্রতি একাগ্রতা আনে। নাম্বার 5, আমরা খালি এতে এসেছি, নিরালম্ব মনুষ্য জন্ম, দিগম্বর অবস্থায় জন্ম নেয় শিশু, আক্ষরিক অর্থে খালি হাতে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রতিটা মানুষ পৃথিবীতে এসেছে, সেই লক্ষ্য খুঁজে পেতে হবে, মূল নীতিগুলি মনে রাখতে হবে, অর্থের দাস হওয়া উচিত নয়, মনে রাখতে হবে যাই উপার্জন করি না কেন তা চিরকাল থাকবে না, একান্ত সন্তুষ্টি আত্মার তৃপ্তি দেয়। নাম্বার 6, খারাপ চিন্তা উপেক্ষা করুন। পরিবেশ ভালো এবং খারাপ দুই রকম ভাবেই আছে, নেতিবাচক ভাবনার আকর্ষণ সব সময় বেশি। পৃথিবীর নিয়মে মানুষ সেদিকে আকৃষ্ট হয়, নিজের খারাপ ভাবনার জন্য অন্যের ক্ষতি করাও ঠিক নয়, ধ্বংসাত্মক মানসিকতা নিয়ে ভালো মানুষ হওয়া যায় না। নাম্বার 7, আশা করবেন না, কোনো রকম আকাঙ্ক্ষা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই কঠোর আত্মসংযম রাখতে হবে। নাম্বার 8, ধ্বংস অনিবার্য, জড় জীব সব কিছুরই নির্দিষ্ট জীবনচক্র আছে, কোনো কিছুই স্থায়ী বা অমর নয়, এটাই জীবনের মূল সত্য। নাম্বার 9, সব কিছুই পরিবর্তনশীল, একমাত্র সময় স্থির, বাকি সব পরিবর্তনশীল, সময়ের সঙ্গে মানুষ বদলায়, সময়ের বিকাশ হয়, একমাত্র পরিবর্তনেই সত্য। নাম্বার 10, সমস্ত কর্ম ঈশ্বরে নিবেদিত, ঈশ্বরকে হৃদয়ে রেখে কাজ করে যেতে হবে, ঈশ্বর ভাবনাই মনে শান্তি আনে, তৃপ্তি দেয়, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তাকাতে শেখায়। নাম্বার 11, নিজস্ব বিশ্বাসে মানুষ তৈরি, নিজের বিশ্বাসের ওপর মানুষের চরিত্র ও ভালো লাগা তৈরি হয়, যদি মনে করেন আপনি খুব খুশি তাহলে সারাদিন ভালো থাকবেন, খারাপ চিন্তা মনে দুঃখের জন্ম দেয়, উদাসীনতা গ্রাস করে। নাম্বার 12, সত্য চিরকালের, সবসময় ভালো কাজ করা উচিত, কারণ সত্য কখনো বদলায় না, যাই করি না কেন সেটা মানুষের বা সমাজের উপকারে লাগুক, ভয় না পেয়ে কর্তব্য করে যেতে হবে, সমস্ত কিছুর সাক্ষী ঈশ্বর, ভালো কাজ করলে বিফলে যায় না। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে দেখা হচ্ছে পরে।